আমাদের এইখানকার সবচেয়ে ক্ষুধার্ত মানুষটা বসে গেছে, আমরা জিজ্ঞেস করে তুমি কি খাবা, মনসুজলা তুমি এতগুলো খাই ফেলবো, বলে কি না এতগুলো তো খাবো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল তানজিনাস জানসে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমাদের বাসার সবাই অসুস্থ, মানে আমার তো মাথা ধরেই আছে, খুবই খারাপ গলা অবস্থা, ঠান্ডা কফ। খাওয়ার আজকে সকাল 6টার সময় ঘুম থেকে উঠে ওকে মেডিসিন দিতে হয়েছে, ওরও জ্বর, ওরও কাঁপুনি জ্বর একদম পুরা। তো আজকে হচ্ছে সানডে, সানডের দিন, আজকে আর ও বাইরে যায়নি, আজকে ও বাসাতেই আছে আলহামদুলিল্লাহ। আর আজকে এনিওয়ে কোনো কাজ ছিল না। আর আরাস এই মানে আই ইনফেকশন ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু ঠান্ডা আছে একটু, আরাসের ঠান্ডা আছে, আই ইনফেকশন এখনও হালকা আছে, চোখ সোয়েলিং হয়ে থাকে ঘুম থেকে ওঠার পর। আর এই আরিস কালকে রাতে খাইতে খেতে বলতেছে, মামা আমার চোখ না কাটা কাটা লাগে। আমাকে কাটা কাটা লাগে বাবা, ইটস ওকে, তুমি কি ঝাল লাইক তরকারি কি চোখে দিছো, বলে কি না না মা আমি একটু দিই নাই। তো আমি যে দাঁড়া আমি দেখতেছি কি হয়েছে কি না হয়েছে। সো বাই দ্য টাইম আমি দেখছি যে দেখি ওরও চোখ উঠে গেছে, মানে একদম পুরো 5-10 মিনিটের মতো ওর পুরো চোখ লাল হয়েছে, ওরও চোখ উঠে গেছে, মানে ইনফেকশন এক ভাই থেকে আরেক ভাই বাচ্চাদের যেটা চলে যায়। যাই হোক, এই হচ্ছে আমাদের মর্নিং, আমরা সবাই অসুস্থ, বাট আজকে আমাদের একটা দাওয়াত আছে। আমি সকালবেলায় গোসল করে একদম জামাটা পরে ফেলছি, জাস্ট সিম্পল একটা জামা পরছি, আমার না অ্যাকচুয়ালি এত বেশি দেশি জামা কাপড় নাই, আমার কিনতে হবে, আমার এখন মনে হচ্ছে আমার একটু দেশি শপিং করা উচিত বেসিকলি। যাই হোক, আমাদের আজকে দুপুরে একটা দাওয়াত আসছে, আমাদের সাথে যে কাজ করে সেই ভাইয়ার বাসাতেই, ওনার সাথে যাবো। সো আমরা এখন কুইক ব্রেকফাস্ট করবো, অ্যান্ড দেন একটু গিফট কিনবো ওনাদের জন্য, অ্যান্ড দেন তারপর ওনাদের বাসায় যাবো। তো দেখা যাক আজকে সারাদিন কি হয়, আর সন্ধ্যায় একটা প্ল্যান আছে, এখনো পর্যন্ত আমরা শিওর, যদি হয় তাহলে তো আরও মজা। আজকের সানডের দিনটা আপনাদের সাথে শেয়ার করবো, পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আশা রাখি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। আমার ব্রেকফাস্টে আমি যা অ্যারেঞ্জ আমি করিনি, আপনাদের ভাইয়া করছে, শর্টকাটে করে নিয়ে আসে। এনিওয়েজ আমি দুইটা ডিম সিদ্ধ করছি বাচ্চাদের জন্য, ছোট দুই ছেলের জন্য। ব্রেড আছে, আমি ব্রেডটা অ্যাকচুয়ালি চকলেট স্প্রেড করে, ইটস নট নোটেলা, ইটস নোটোকা, ইটস ফ্রম অ্যালডি, ইটস সেম হেজেলনাট চকলেট স্প্রেড, ওইটা দিয়ে আমি ব্রেড একটু স্প্রেড করে ডিম আর একটু অরেঞ্জ দিব আরাস আর ইমানকে। আর আমরা খাবো আমাদের ফেভারিট স্যামন বেগেল, যেটা হচ্ছে স্মোক স্যামন, লাস্ট টাইম আপনার সাথে শেয়ার করেছিলাম। সো এটাই এখন কুইকলি বানাবো, আজকে আর বানানো দেখালাম না, বানাবো, চা বানাবো। আর খাবার অ্যাকচুয়ালি সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের আজকে বাসার কথা বলে ফেলতেছে, যেহেতু আজকে সারাদিন আমরা ব্যস্ত থাকবো, আমার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলতেছে, প্লাস খাবার আরিশের পাকিস্তানের ভিসা অ্যাপ্লাই করছে। ইয়েস, সো খাবার আর আরিশ এরা দুজন যাচ্ছে পাকিস্তান, ও আমাদের আমার শাশুড়ির শরীর তো আমার বেশি একটা ভালো না, সো ওরা দেখা করতে যাবে, আমাদের সবার যাওয়াটা এখন সম্ভব না অ্যাট দ্য সেম টাইম। সো আমার আমাকে প্রমিস করছে খাওয়ার আমাকে অনেকগুলো শপিং করে নিয়ে আসে দেবে, বাট এটাতে কি খুশি হওয়া যায় বলেন না। বেসিকলি এখানে আমাদের যে কাজের এখানে সামারি নিজ টু বি হিয়ার, সো আমি গোনা বি হিয়ার, আমার কোনো স্কুল রান থাকবে না, সো আমি আমার বেস্ট ট্রাই করবো ঘর থেকে বা গিয়ে, আমার যাওয়ার দরকার পড়বে না, বাট সামারি নিজ টু বি হিয়ার, দ্যাটস দ্য মেইন থিং অ্যাকচুয়ালি। কারণ আরে বাবা, হাই হাই বলে তো ক্যামেরার থেকে বাইরে চলে গেল গিয়া, গুড মর্নিং, তোমার শরীর কেমন এখন, ভালো তোমার শরীরটা এখন, তোমার শরীরটা একটু ভালো, ওর মামা ও তোমার শরীরটা একটু ভালো এখন, বলো হ্যাঁ, ঠান্ডা চলে গেছে, হ্যাঁ হ্যাঁ, তুমি একটু চকলেট স্প্রেড খাবা, হি লাভস ইট, ইয়েস, কারণ আমি গোসল করছি, গোসল করার সাথে সাথে শরীর ভালো লাগছে। তুমি হচ্ছে আই খাবার আজকে তুমি সানডের দিন সকাল সকাল বাসা, সবাইকে চেহারাটা এই দেখেন, ওর বেচারার জ্বরে ঠান্ডায় সব আমরা অসুস্থ হয়ে আছে, যা গোসল করে আসো। তো আমরা খানা খালে খাবার, ওকে
এরপর আমরা ধীরে ধীরে রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম। আজকে আমি পাউডার ফাউন্ডেশন লরিয়েলে যেটা সেটাই ইউজ করেছি। যারা আমার মতো ব্যস্ত মা বা ব্যস্ত টাইম, আমি মনে করি যে পাউডার ফাউন্ডেশনটা বেস্ট ফ্রেন্ড, ট্রাস্ট মি, কারণ এতটা সময় লাগে না বেস মেকআপটা করতে, একটু হালকা পাতলা ব্লাশন, চোখে একটু কাজল, লিপস্টিক পরলেই হয়ে যায়। যাই হোক, আজকে আমি যাচ্ছি জুনে জামশেদ, যেখানে আমরা দাওয়াত খেতে যাচ্ছি। সেখানে যাবার আগে একটুখানি ভাবলাম যে গিফট কিনে নিয়ে যাই, আর এখানে গেলে আমার নিজেরই মাথা ঘোরাতে থাকে, আমার ভালো লাগে ওদের কালেকশন অলওয়েজ। সো দেখা যাক আমি কি কিনবো। আই ডোন্ট নো, টু বি অনেস্ট আমি কনফিউজড হয়ে গেছি। তো ছোট মেয়ের জন্য আমরা তিনটা সিলেক্ট করে ফেলেছি। এবার একটু মায়ের জন্য আমরা একটা ড্রেস দেখবো। অ্যাকচুয়ালি যার বাসা যাচ্ছি আপুটা প্রেগন্যান্ট, আর আমার একবারই দেখা হয়েছে। সো আপুটার জন্য আমি লার্জ নেবো না এক্সট্রা লার্জ নেবো এটা আমি বুঝতে পারছিলাম না, বাট আমি কুর্তি নিতে চাচ্ছিলাম যেটাতে সাইজের কোনো সমস্যা হবে না। তো আমি দেখা যাক কোনটা নিব। এখানে মাঝে মাঝেই না জুনে জামশেদে ইলফোর্ড লেন ভালো সেল আসে, আর সেল আসলে তখন কিন্তু একবারে অনেক জামা কাপড় কিনে কালেকশনে রাখা যায়। তো যেটা আমি আজকে সকালে বলছিলাম যে আমি আমার নিজের জন্যে কিছু কিনতে যাই, সো আমি আজকে এখানে যাওয়ার পর আমার মাথায় প্ল্যান আসলো যে সেল আসার সাথে সাথে আমি বেশ কিছু কালেকশন কিনে রেখে দেবো। এখানে ভালো অনেক সুন্দর সুগন্ধি আমাকে একটা দুটো টেস্ট করালো, আতরও পাওয়া যায়, যেগুলো হচ্ছে পারফিউম, যেগুলো ইউজ করে অ্যাকচুয়ালি নামাজও পড়া যায়, যারা পারফিউম পরে নামাজ পড়তে পারে না তাদের জন্য। অ্যান্ড অলসো এখানে অনেক সুন্দর সুন্দর জুতা ছিল, বাট আমার কাছে একটু প্রাইসি মনে হচ্ছিলো। তো মায়ের জন্য এই গ্রিন ড্রেসটা আর মেয়ের জন্য এই পিঙ্ক ড্রেসটাই আমি নিয়েছি। সাথে আমরা মিষ্টি নিয়ে নিয়েছিলাম লাইক বরফি, আর এই ড্রেসটা একচুয়ালি লাস্ট পিস ছিল বলে ওরা এরকমভাবে প্যাকেট করে দিয়েছিল এই প্যাকেটে, আর মায়ের টালা দেশে ছিল। সো এই তো গিফট সর্টেড, নাও লেটস গো টু দ্যাট। Hey guys, do you remember last time we came to check the video clip for Silam? Ji, amra ei bashate hotat kore chole eshi bina dawate, to oi bashatei ajke dawat eshechi. Ar ajke je amar baby tar oshoy kharap kore ami shoyar ekta kono kole chilo nak dekhe ghumochilo, ar amader sathe ajke Tahir bhai o ache ekhane. Ei noki noki Arish, noki noki, hello hello hello, bache Tahir bhai is there. Tahir bhai ekhane ashe, তুমি ভয় দেখাচ্ছ তাই ভাবি এখানে, আনিকা এখানে। সো আমি এখন আপনাদের সাথে শেয়ার করবো খানা, খোদা পাইছে আমরা খাওয়া খাওয়ার ওয়েট করতেছি, ইনক্লুডিং তাহের ভাই। আমাদের এইখানকার সবচেয়ে ক্ষুধার্থ মানুষটা বসে গেছে, বেচারা শরীরটাও অনেক খারাপ। ওনারা আপনারা সবাই হাঙ্গরি তাহের ভাই। আচ্ছা ভাই, দেবে তাহবে আপনার আপু না আনিকা যাব বি বুলাতে, আপু ক্যা বুলাতে পাতা বল দেই, তাহের মিয়া। Well, why do you call him Tahir Mia? Well, I don't know, Apu, for some Tahir reason, that goes, Mia is a Mia bhai, yeah. Bhai. Yeah. So Mia that goes with Tahir Mia. I was thinking Tahir Mia. See, like a chole eshechhe. Salad, chicken roast, lamb, and biryani. Are eta amader arekjon khadok bhai chole asche. Khaba? Onekto. Je eta amader chokher obostha dekhen, amader obostha. Ghum theke uthe geche, amra ekhon khana khete boshe gechi. আর আস বেচারার খুবই খারাপ অবস্থা, বেচারা মানে একটুখানি আমার সাথে খেয়েছে, তেমন বেশি খায়নি। সাথে আমাদের অ্যাকচুয়ালি কোফতা ডিম দিয়ে চানা দিয়ে একটা তরকারি ছিল, অ্যান্ড ছিল ফালুদা, ফালুদাটা বেশ মজা ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে, আর এসেরও খুব ভালো লেগেছে। এরপর আমাদের ডিনার আমরা শেষ করেছিলাম অ্যাকচুয়ালি চা দিয়ে, তো চা ছাড়া চা ডিনার শেষই হবে না। আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা বের হয়ে গিয়েছিলাম এখান থেকে, এবার হচ্ছে বাসা যাওয়ার পালা। কিন্তু এইমান আবদার করছিল সে স্ট্রবেরি খাবে, এখন স্ট্রবেরি কোথায় পাই? আমরা দাওয়া থেকে বের হয়ে চলে এসেছি, খাবার গিয়েছে স্ট্রবেরি কিনতে, বেচারা ঘুম চলে আসছে দেখেন, হাই তুলতেছে, কারণ ওই বাসাতে না আরাস আই ডোন্ট নো সরি এইমান ফর সাম রিজন স্ট্রবেরি খাবে, সে স্ট্রবেরি স্ট্রবেরি করতেছিল বারবার, আল্লাহরে বাইরে তো পায় নাই, সে ভিতরে যাচ্ছে, দেখা যাক। আরিশ কেমন ছিল তোমার আজকের ঘোরাঘুরি আপনি, ভালো লাগছে? স্ট্রবেরি পাওয়া যায় কিনা দেখা যাক। তো আজকে আমাদের অ্যাকচুয়ালি ভালোই দিন কেটেছে, আমার রান্নাবান্না করতে হয়নি, আনিকাকুর সাথে আমি নিয়ে গিয়েছিলাম। আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমরা একই গাড়িতে ছজন কীভাবে বসেছি, না ভাই আপুরা আমরা দুইটা গাড়ি নিয়ে গিয়েছিলাম, কারণ ইউকেতে অ্যালাউ না একই গাড়িতে ছজন মানুষ বসা। সো ভাইয়ার গাড়ি আর আমার গাড়ি দুজনের গাড়ি, মানে ভাইয়া মানে আপনাদের ভাইয়া খাওয়ারের গাড়ি নিয়ে আমরা গিয়েছিলাম। স্ট্রবেরি অ্যাকচুয়ালি ওই দোকানে আর পাইনি, পরে দোকানে পেয়েছিলাম, ওদেরকে কেটে দিয়েছি, এসেই
ওরা সবার আগে স্ট্রবেরিটা খেয়েছে, এখন একটুখানি বেঁচে গেছে, মানে আর ইমান রেখে দিচ্ছে, সে কালকে সকালে এনেকে খাবে। তো আমি ভেবেছি যে আমি এটা জাস্ট প্যাকেট করে রেখে দিই। স্ট্রবেরিগুলো আমি যখন কিনছিলাম দেখি 369, আমি বললাম এত দাম, মাত্র 5-6টা, কিন্তু পরে এসে খোলার পর দেখি কি যে না, অনেকগুলো স্ট্রবেরি ছিল বেসিকলি, আর অনেক বড় বড় স্ট্রবেরি ছিল। যাই হোক, এটা আমি রেখে দিই, কালকে ইমানকে সকালবেলা দিব। এই যে যেটা বলতেছিলাম, খাবার চলে আসছে, এটা রাত্রে রাত্রে খাওয়ার জন্য। আমার জিজ্ঞেস করে তুমি কি খাবা, আমার মনে হচ্ছে তুমি এতগুলো খাই ফেলবো, বলে কি না এতগুলো তো খাবো না, আসলে খাওয়ার খাবার তো না, আমার জন্য জাস্ট হাফের একটু কম ছাড়িও, তো আমি খাবো। দেখেন কিরকম কুড়মুড় আওয়াজ হইতেছে, আমি নর্মালি না মিষ্টি জিনিস এত বেশি খাই না, বাট এটা খুবই মজার ছিল, সাথে ঘির এত সুন্দর একটা সুগন্ধ ছিল। যাই হোক, আমি এটা খেতে খেতে আমরা একটু টিভি দেখবো, ক্লান্ত অনেক বেশি, বাট তারপর রাতের দিকে একটু ঘুম ঘুম চলে আসলে টিভি দেখে দেখতে ভালো লাগে। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করবো, দেখাবো আপনাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে। আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিওটি, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আজকের জন্য, বিদায় নিই, আল্লাহ হাফেজ।